আসসালামু আলাইকুম। এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেবিএম কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ধারাবাহিক ক্লাসে আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ের একটি টপিকস জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইঞ্জিনিয়ারিং কী জিনিস এটা আমাদের আগে জানতে হবে। কোনো জীব থেকে একটা নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন তত্ত্ব বিজ্ঞান বলে। তাহলে আবার এখানে বলা হচ্ছে যে আমরা কি সংজ্ঞাটা জানলাম, যে কোনো একটা জীব থেকে একটা নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে অন্য ভিন্ন অর্থাৎ অন্য একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে আবার জেনেটিক মডিফিকেশনও বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি লিখে রাখছি জিন কৌশলের মাধ্যমে জীবন পরিবর্তনের মূলনীতি। তার আগে জেনে নেই যে জিন প্রযুক্তির মূল উদ্দেশ্যটা কি। প্রিয় শিক্ষার্থীরা, জিন প্রযুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে কোনো জীব, কোনো বিশেষ জিনকে ক্রোমোজোমের ডিএনএ অণু থেকে পৃথক করে তাকে কাজে লাগানো। এই পৃথককৃত জিনকে কোনো জীব কোষে প্রবেশ করিয়ে বা কোষ হতে সরিয়ে উক্ত জীবটির বৈশিষ্ট্যের বংশগতি বদলে দেয়। এর ফলে কি হয়, জীবটি প্রথমে যে কাজে অভ্যস্ত ছিল না তা এখন করতে সক্ষম হবে। ত্রুটিপূর্ণ জিনযুক্ত একটি কর্মক্ষমতাহীন জীবের কোষে অন্য জীব থেকে সংগৃহীত কার্যক্রম বা ভালো জিন স্থানান্তরিত করে জীবটিকে কর্মক্ষম করে তোলে। আবার মানুষের প্রয়োজনীয় হরমোন বা এনজাইমের নিঃসরণ নিয়ন্ত্রণকারী জিন নিম্ন স্তরের কোনো প্রাণী বা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে দ্রুত ও বেশি পরিমাণে উক্ত হরমোন বা এনজাইম উৎপন্ন করা যায়। ক্ষতিকর জিন অপসারণের মাধ্যমে দেহের রোগ বালাই বা কোনো খারাপ অভ্যাস দূর করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি বললাম যে জিন কৌশলের মাধ্যমে জীবন পরিবর্তনের মূলনীতির এখানে আমরা কয়েকটা জিনিস দেখব। যে এক নম্বরে হচ্ছে ডিএনএ নির্বাচন। কি নির্বাচন? ডিএনএ নির্বাচন, ডিএনএ নির্বাচন অর্থাৎ সর্বপ্রথমে যে জিনটি দ্বারা একটি জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা হবে তাকে আলাদা করা হয়। অর্থাৎ প্রথমে দাতা অর্থাৎ ডোনার থেকে ডিএনএ নির্বাচন করে আলাদা করা হয়। আবার দ্বিতীয়তে বলা হচ্ছে ডিএনএ এর বাহক নির্বাচন বলা হচ্ছে। ডিএনএর বাহক নির্বাচন অর্থাৎ নির্বাচিত ডিএনএকে বহন করার জন্য বাহক হিসাবে ই কোলি ব্যাকটেরিয়া, এটার নাম হচ্ছে ই কোলি ব্যাকটেরিয়া। বলা হচ্ছে কি যে নির্বাচিত ডিএনএকে বহন করার জন্য বাহক হিসাবে ই কোলি ব্যাকটেরিয়া নির্বাচন করা হয়। উক্ত ব্যাকটেরিয়ার দেহে সাধারণ ডিএনএ অণু ছাড়াও অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে প্লাজোমিড বলা হয়। কি বলা হয়? প্লাজোমিড বলা হয়।
বাহকের এই প্লাজমিডকে ডিএনএর সাথে যুক্ত করার জন্য ব্যবহার করা যায়। আবার ডিএনএ খণ্ড কর্তন, প্রিয় শিক্ষার্থীরা, যে নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএ থেকে সুবিধামতো ডিএনএ প্লাজমিড অংশটি কেটে নেওয়া হয়। এরপরে কী করা হয়, কর্তনকৃত ডিএনএ খণ্ড, কর্তনকৃত ডিএনএ খণ্ড প্রতিস্থাপন নির্বাচিত ডিএনএতে বলা হচ্ছে যে কর্তনকৃত ডিএনএ খণ্ড কর্তন, অর্থাৎ নির্বাচিত যে ডিএনএ আছে এটাকে কর্তনকৃত প্লাজমিডে প্রবেশ করানো হয় লাইগেজ এনজাইমের মাধ্যমে। কোন এনজাইম? লাইগেজ এনজাইমের মাধ্যমে একটি ডিএনএর জিন অন্য একটা জিনে বলছে দৈব চয়নভাবে যদি প্রতিস্থাপন অথবা ডিএনএটি একটি নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করা হয়, তাপ ও ইলেকট্রিক শক দিয়ে একটি ডিএনএকে ব্যাকটেরিয়া কোষে ঢোকানো যায়, পরিবর্তনকৃত প্লাজমিক ডিএনএকে রিকম্বিনেন্ট বলা হয়। কি বলা হয়? রিকম্বিনেন্ট। এরপরে আমরা চলে আসি পোষক দেহে রিকম্বিনেট ডিএনএ স্থানান্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সাধারণত অনুকূল পরিবেশে পোষক দেহের ডিএনএ সমূহকে মাইক্রো ইঞ্জেকশনের মাধ্যমে প্রাণী কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয় যাতে এর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে আর এই ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের আসতেছে রিকম্বিনেট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীরা, রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়াকে কালচার মিডিয়ামে রেখে সংখ্যা বৃদ্ধি করানো হয়, এই সময় কাঙ্ক্ষিত জিনবাহী প্লাজমিডও পোষক দেহের সংখ্যা বৃদ্ধি করে, এভাবে পোষক দেহে অধিক রিকম্বিনেট ডিএনএ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে দেখলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব, বর্তমানে বিশ্বে পরিবেশ রক্ষা, মানব স্বাস্থ্যের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, শিল্পজাত দ্রব্য উৎপাদন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও আর্থিক অবস্থা উন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বেশ প্রভাব বিস্তার করেছে। যেমন আমরা বলতেছি, এক নম্বরে হচ্ছে যে ব্যবহার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। কৃষি উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। ঔষধ শিল্পে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। গৃহপালিত পশু ও মৎস্য উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হচ্ছে। দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হচ্ছে। ফরেন্সিক টেস্টের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার ব্যাপক প্রচলিত। পরিবেশ রক্ষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। এছাড়া বলা হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হচ্ছে কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত বায়ো ইনফরমেটিক্স তৈরিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। গবেষণার তথ্য ফলাফল গবেষকদের মধ্যে আদান প্রদান ও মত বিনিময় করার জন্য ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আজকে যেটুকু ধারণা দেওয়া হলো, আশা করি তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।